दुर्गा रघु। हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल लुक कथाज वर। सो गाइज, आज के वीडियो तुम्हारे साथ शेयर करते चले तार आगे बोले नी, गुड मॉर्निंग सबाई के। सकाल सकाल घूम के उठे देखते हमें आज के कारे प्रिपरेशन शुरू करी, मैंने एकदम ही पेचने बैकग्राउंड सजाते हैं, कारण हमें दुर्गा पूजा स्पेशल वीडियो तो एक तो सजिए गुछिए करते ही तो से हीजे प्रस्तुति चलते। और एरपर देखो आज के कचुड़ी और तरकारी नहीं पास दोकान के और साथ रही है सैलाड, तो चलो आगे खे नी सकाल टिफिन तपर तुम्हारे साथ देखा हे और क्यी कर आज के सारा दिन सेगल तो शेयर करब ही साथे साथ आज के तुम्हारे साथ शेयर करबी आगमनी शूटर बिहाइंड द सीन। तो चलो देखते थको। तो देखो हमें क्योंकि रेडी अलरेडी हो गए और तुम्हारा तो ये लुकटा मेन चैने देखे ही नहींचो और साथ पब्लिक रिएक्शनों देखे नहींचो। तो आज के साथ राजा और माँ तीन और हमें तीनजन एससी और फटोग्राफर दादा। तो देखते बिहाइंड द सीन कि मैंने अनेकटा स्ट्रागल करते हैं, बाट माझे मध्य एक नाचानाची करी जान ही ए रकम ही। तो जैक देखते फटोशूट क्योंकि चलते, तो नाना रकम पोज दिए मैं अनेक रकम छवि क्योंकि तोला होता, तो सम्पूर्ण देखाना तो सम्भव ना। तो जतटूक पे तुम्हारे शेयर करार चेषा करें कि एक्चुअली फटोशूट है तुम्हारे शेयर करार चेषा कर। चलो देखते थको। विगत एक घंटा धरे बसे मॉडल एक ही जगह एक ही स्पटे छवि तुलसे निजे जाना जगह कत छवि तुल घंटा बस एक ही जगह बस शुए उठे नाना रो ओने घाट घाट अब्दि गलो ना एखो देखल शंकमंक नहीं घाट अब्दि जा रहा घाट अब्दि एखो गलो ना शरीर खराब लगे रागारागी मैं राजार मायर दुजन ही खूब राग हो गए, कारण हमारे गेलो क्ज करते सारा दिन से ही नहीं गे। तो সেটার জন্য ওখানে গিয়ে বলেনি যে খিদে পেয়েছে, মানে খুব খিদে পেয়েছে আর মাছ মানে শুটের মাঝখানে বলছে আমি বাড়ি চলে যাব। বাড়ি চলে যাওয়ার মানে রাগটা নয়, রাগটা হচ্ছে ও আমাকে বলবে না কেন খিদে পেয়েছে। তো যাই হোক, এই নিয়ে একটু রাগারাগি হয়ে গেছে। তো চলো অন্য কিছু দেখতে থাকো। এখানে ছবি তুলতে এসেছে, ছবি তুলতে দেয়নি, কেমন লাগছে? ভেতরে ঢুকতে দিল না দুর্গাকে। ঠিক, এদের বিক্রি হবে, জীবনে হবে না। चोर मत उकी झुकी मारते लुंगी मुंगीर पाशे दाड़िये छवि तुलछे। देखेछो वीडियो बनानोर जोन्नो कत स्ट्रागल करते हय। तोमरा कि भाबो, गेलाम दूरे छवि तुललाम हये गेलो, दूरे वीडियो करे बक बक करलाम हये गेलो, तार जोन्नो कत किछु पेछने करते हय। तो आगमनी शूटर वीडियो एरपे देखो नेक्स्ट दिन के जाच्छी होच्छे शॉपिंग करते काचापाड़ा। तो हालिशहर स्टेशन अलरेडी चले जाच्छी काचापाड़ा कटा शॉपिंग करते, कारण हम पूजा चले ही एसे। तो चलो देखते थको। तो
চলে এসেছি কাঁচাপাড়া। আর কাঁচাপাড়া আসার পরে সবার প্রথমে আমি চলে গেছি হচ্ছে এক্সপ্রেস বাজারে, সাথে অনেক জায়গাতেই গেছিলাম, বাট সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ হচ্ছে আমি কোথাও গিয়ে ভিডিও করতে দিচ্ছে না পুজোর টাইমে। আর সত্যি কথা বলতে কোথাও আমি স্টক ভালো পাইনি, মানে আমার পছন্দ হয়নি কিছুই, তো সেই জন্য কিছুই নেওয়া হয়নি, মানে জামা কাপড় তো কিছুই নেওয়া হয়নি। এসেছিলাম হচ্ছে এক্সপ্রেস বাজারে, ভাবলাম বিশাল কালেকশন, ঢুকলাম কোনো কালেকশন নেই, মানে একদম যা তা কালেকশন, মানে পড়া যাবে না এরকম জামা কাপড় কালেকশন, পুরো বেরিয়ে বদনাম করে দিলাম। বাজে, মানে আমার পছন্দই হয়নি কিছু, মানে কিছুই পছন্দ হলো না, চলে এলাম, মানে দামি হাই ফাই কিছুই ভালো লাগলো না, এই জন্য চলে এলাম। তো চলো এবার যাচ্ছি একটা স্টাইল বাজারে, কেউ ভিডিও করতে দিচ্ছে না, মানে ভুলবশত একটা ভিডিও করা হয়ে গেছে, তাই ভিডিওর ক্লিপ কেউ নিতে দিচ্ছে না, ছবি তুলতে দিচ্ছে না। তো যাই হোক, যেটুকু পারবো সেটুকু শেয়ার করবো। তো চলো আগে স্টাইল বাজারে ঢুকি, তারপর দেখ। তো যাই হোক, এত কিছু ঘুরেও কিন্তু আমি কোনো জিনিসই পেলাম না, তো সেই জন্য চলে আসি মনে দুঃখে বাড়ি। আর বাড়ি যাওয়ার পথে দেখা হয়ে গেছে আমার সাথে গনু দাদা, আর মানে সেদিনকে গণেশ পুজো ছিল সব জায়গায়, তো দেখলাম যে একদমই স্টেশনের সামনে বড় করে পুজো হচ্ছে। আর কাঁচাপাড়া যাওয়ার পথে কিন্তু আমার একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছে, আর ও কিন্তু খুবই খুশি হয়েছে আমার সাথে দেখা করে, আর আমিও খুব খুশি হয়েছি। তো যাই হোক, আজকে আমি কী কী অফলাইন প্রোডাক্ট কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেবো। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে অফলাইন আমি কী কী কিনেছিলাম, মানে আমি তো অনলাইন কী কী কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি অলরেডি আমার মেন চ্যানেলে। তো আগের ভিডিওতে আমি তোদের সাথে শেয়ার করেই দিয়েছি, তো আজকে আমি শেয়ার করবো যে কী কী ভিডিও, মানে কী কী জিনিস আমি আরও কিনেছি অফলাইনে, মানে আমি দোকান থেকে কীভাবে কী জিনিস কিনেছি সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করবো, কী কী কিনেছি। সবই কিন্তু পুজো স্পেশাল, আর সবই কিন্তু তোমাদের ভিডিওর জন্যই। তো চলো দেখতে থাকো কী কী কিনেছি। সবার হচ্ছে তোমাদের সাথে আমি একটা হার শেয়ার করবো, একদমই হ্যান্ডমেড একটা হার, তো তোমাদের সাথে আগে শেয়ার করে নিই এটা। তো এটা দেখতে পাচ্ছ, এটা একটা হচ্ছে মা দুর্গার মূর্তি দিয়ে একটা মানে হার, তো এটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আমি আর ডিটেলসে কিছু দেখালাম না, দেখতে পাচ্ছ এইরকম টাইপের, মানে মুখটা খুবই সুন্দর। তো এইরকমই একটা হার আমি পারচেস করেছি, আমার একটা বান্ধবী বানায়, তো তার থেকেই আমি নিয়েছি আর কি। তো যাই হোক, আজকেই পারচেস করেছি, এটা দাম নিয়েছে হচ্ছে 190 কি 200 এরকমই নিয়েছে। যাই হোক, তো বাকিগুলো তোমাদের সাথে শেয়ার করছি, এই হারটা আজকে কালেকশনের মধ্যে চলে এসেছে দুর্গাপুজো, তো সেই জন্য তোমাদেরকে শেয়ার করেই দিলাম, কারণ তোমরা অনেকে জিজ্ঞেস করে যদি কোথা থেকে কিনেছো, যখন আমি তোমাদের সাথে টিউটোরিয়াল দেবো তোমরা তো দেখতেই পাবে, আর তখন তোমরা জিজ্ঞাসা করো আমি বলতে পারি না, তো সেই জন্য আগের দিয়ে তোমাদেরকে শেয়ার করেই দিলাম। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কী কী জিনিস কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখি, সবার ফার্স্টে কিনেছে হচ্ছে এই যে এটা অ্যালোভেরা জেলটা, মানে এটা তো সব সময়ের জন্যই লাগে, তাই ছোট প্যাকটা কিনে নিয়েছিলাম। তো এটা হচ্ছে অ্যালোভেরা, যে পতঞ্জলির অ্যালোভেরা জেল, এটা তো আমি প্রত্যেক ভিডিওতে ইউজ করি, তো আমার এটা শেষ হয়ে গেছিলো, তাই আমি একটা পারচেস করেছি অবশ্যই তোমাদের ভিডিওর জন্য, আর আমার নিজের ইউজের জন্য আমি এটা ব্যবহার করি আর কি। তো আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে 50 টাকার মধ্যে যেহেতু ভিডিও দিতে হবে বা 100 টাকার মধ্যে, তো সেই জন্য আমি, তোমরা অনেকে বলেছিলে যে ডাবল গোলাপুরি রোজ ওয়াটারটা স্যুট করে না, তো অন্য কিছু আনো, মানে অন্য কিছু ট্রাই করো, তো সেই জন্য আমি এখানে আয়ুরের এই রোজ টোনারটা মানে আমি কিনেছি। এটা হচ্ছে, এটা তোমাদেরকে আগের ভিডিওতে ইউজ করেছিলাম, তোমরা অনেকেই হয়তো দেখেছো আগের যে অষ্টমী দশমী লুকটা দিয়েছিলাম, তোমরা তো দেখিয়েছিলে, তো এটাও কিন্তু 50 টাকার মধ্যেই নিয়েছে, তো এটা একটা পারচেস করেছি। আর হচ্ছে নিয়েছি হচ্ছে এই স্যাম্পেলটা, এটা হচ্ছে ফিটমি, মানে মেবলিনের ফিটমি 310 নাম্বার যে সেটটা, তো এটা কিন্তু তোমরা 50 টাকায় পারচেস করতে পারো যদি তোমরা দোকান থেকে নাও, এটা বেশি দামও নয়, মানে 50 টাকায়, মানে এখানে প্রিন্টও রয়েছে এরকমই, তো এর বেশি নেবেও না তোমরা যেখান থেকেই কেনো না কেন। তো আমি এটা মানে দোকান থেকেই পারচেস করছিলাম, তোমরা চাইলে ফ্লিপকার্টে পেয়ে যাবে, হয়তো ফ্লিপকার্ট থেকে কিনতে পারো, অথবা তোমরা চাইলে যে কোনো দোকান থেকেও পারচেস করতে পারো। তো এগুলো কিন্তু মানে একটার দাম এটা 50 টাকা নিয়েছে আর কি। তো অনেকেই জানো এটা হয়তো আমি টিউটোরিয়ালে দিয়েছি, আরও দেবো তোমাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করবো, তো আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে এগুলো। আর নিয়েছি হচ্ছে এই NY বের এই লিকুইড যে আইলাইনারগুলো হয় সেগুলো, তো এগুলো কিন্তু সবই মোটামুটি কম দামের মধ্যে নেওয়ার চেষ্টা করেছি, যাতে তোমরাও পারচেস করতে পারো, কারণ আমি বেশি দামের জিনিস ইউজ করি না, কারণ তোমরা সবাই ছোটো ছোটো, সবাই সব রকম প্রোডাক্ট কিনতে পারো না, তো অনেক সময় বাড়ির থেকেও কিনতে দেয় না, তো সেই জন্যই হচ্ছে ব্যাপার। তো তোমাদের জন্য আমি সবসময় কম দামের জিনিস যাতে ভালো হয় সেই জন্য চেষ্টা করি। তো এগুলো কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা সব জিনিসই পেয়ে যাবে মোটামুটি, দেখতে পাচ্ছো এটা একদমই ব্রাউন কালারের, তো দেখতে পাচ্ছ এরকম টাইপের তোমাদেরকে লুক দেবো বলে আমি এটা পারচেস করেছি। তোমরা চাইলে এগুলো পারচেস করতে পারো, এগুলো কিন্তু তোমরা অনলাইনেও পেয়ে যাবে, খুব মানে খুব ভালোভাবেই তোমরা এটা অনলাইনে পেয়ে যাবে, এগুলো বলে নয়, যেগুলোই আমি পারচেস করি সেগুলো তোমরা অনলাইনেও পাবে, তো এটাও তোমরা পেয়ে যাবে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। আর নিয়েছে হচ্ছে এই ব্লু হেভেনের এই ছোটো কম প্যাকটা, এটাও কিন্তু তোমরা পেয়ে যাবে, এটা একটা নতুন প্যাক, এটা খুবই ভালো, আমি তোমাদেরকে ভিডিওতেও দিয়েছিলাম,
মানে আগে ভিডিওতে দিয়েছিলাম, তো আমি আরেকবার করে তোমাদের হলে শেয়ার করে দিচ্ছি। আমি হলটা অনেকদিন আগেই শেয়ার করার কথা, বাট আমি হলটা শেয়ার করার সময় পাইনি, তো আজ আমি শেয়ার করিনি। তো এছাড়াও আমি আরও এক্সট্রা আরও অনেক জিনিস কিনেছি, সেগুলো তোমাদেরকে শেয়ার করবো বলে আজকে এই ভিডিওটাতে শেয়ার করে। আর কিনেছি যে টিপের পাতাগুলো, যেগুলো আমার প্রায় সময় লাগবে, কারণ হচ্ছে আমার লুক দেওয়ার জন্য তো জানোই সব রকমের কালারের টিপ হ্যান ত্যান সবই লাগে, তো এগুলো ধরা ছোঁয়ার বাইরে এগুলো কিনতেই হবে, তাই এগুলো কিনেছি। আর যেগুলো কিনেছি সেগুলোর মধ্যে হচ্ছে একটা ব্লু কালারের কাজল, এটা রিসেন্টলি পারচেস করেছি, দেখতেছি এখনো সিল খুলিনি, মানে এটা ব্লু হেভেনেরই, মানে একদমই কম প্রাইসের মধ্যে যেগুলো হয় ভালো প্রোডাক্ট, যেগুলো কম প্রাইসে হবে আমি সেগুলোই নেওয়ার চেষ্টা করেছি। তো দেখতে পাচ্ছ এটা একটা নিয়েছি, অবশ্যই আমি ইউজ করে তোমাদেরকে রিভিউ শেয়ার করবো। আর একটা হচ্ছে ব্লু হেভেনের এই হাইপার যে মাস্কারাটা রয়েছে, ল্যাস টুইস্টিং কার্লিং মাস্কারা, এটা নিয়েছি। তো সবগুলোই মোটামুটি তোমরা কিন্তু একশো দুশো মানে 100 থেকে 150 বেশিরভাগ সব জিনিসগুলো রয়েছে, তোমরা পারচেস করতে পারো। এই ল্যাকমির এই আইকনিক, ল্যাকমির আইকনিকের এই আইলাইনারটা, এটাও কিন্তু খুবই ভালো, আর তোমরা তো জানোই ল্যাকমি কতটা ভালো, কারণ ল্যাকমি যে ছোটো আইলাইনারটা হয় সেটা আমরা ইউজ করি, এটাও ছোটোই, এটা জাস্ট অন্য প্যাক আর কি। তো এটা পারচেস করেছি, আরও কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আর নিয়েছে যে ছোটো সানস্ক্রিনটা, এটা আমার ভিডিওর জন্যই লাগবে, আর এটার বড়োটাও তোমরা ইউজ করতে পারো, এটাও কিন্তু খুবই ভালো। আর এটা কিন্তু মোটামুটি 100 টাকার মধ্যে পারচেস করেছিলাম, কারণ হচ্ছে এটা আমার ভিডিওতে দেওয়ার খুব দরকার। তোমরা অনেকে বলেছে যে দিদি কম টাকার মধ্যে একটা সানস্ক্রিন সাজেস্ট করো, তো এটার থেকে এটার বড়ো প্যাকও আছে, ছোটো প্যাক হচ্ছে এটাই লাস্ট ছোটো প্যাক ট্রায়াল প্যাক, এটাই তোমরা ইউজ করে দেখতে পারো, খুবই ভালো, এক কথায় কোনো কথা হবে না, 90 টাকা এটা আমি পারচেস করেছিলাম। আর হচ্ছে ফেক নেলসগুলো, এগুলো দিয়ে তোমাদেরকে আমি নেল এক্সটেনশানটা দেখাবো, মানে কীভাবে তোমরা এরকম টাইপের নেলস দিয়ে তোমরা করতে পারো। এটার প্যাকেজিংটা খুবই সুন্দর, এটা আমি দোকান থেকে পারচেস করেছি, আর এটার সাথে কিন্তু দেখো ভেতরে একটা আঠাও দিয়ে দিয়েছে, তোমরা চাইলে অন্য কোনো আঠাও ইউজ করতে পারো। তো এটা আমি তোমাদেরকে দেখাবো কীভাবে এটাকে স্টে করবে, কতদিন স্টে করবে, এগুলো দিয়ে তোমরা কীভাবে ইউজ করবে সেটাও তোমাদেরকে দেখাবো পুজোর আগে, এই নিয়েও ভিডিও আসবে। আর এটার প্যাকিংটা, এটার প্রাইস নিয়েছিল 30 কি 35 টাকা নিয়েছে, এটা হচ্ছে আমাকে যেহেতু 10 টাকা 20 টাকায় মেকআপ মানে করতে হয়, তো সেই জন্য এই যে এডিএসের এই আইব্রো ডিফাইনারটা নিয়েছি, মানে আইব্রো পেন্সিলের সাথে এরকম একটা চিরুনি দিয়ে দিয়েছে আইব্রোর, তো এটা তো আমার খুবই পছন্দ হয়েছে, মানে এটা 20 টাকার মধ্যে খুবই ভালো একটা জিনিস। আর এটা হচ্ছে একটা ব্লু কালারের, মানে আমার একটা লিপ লাইনার মানে কিনেছিলাম, তো এই লিপ লাইনারটা এটার দাম 10 টাকা নিয়েছে, 30 টাকা এরকমই। আর হচ্ছে লিপস্টিকগুলো, তো তোমাদেরকে আমি সবগুলো শেডগুলো দেখিয়ে দিচ্ছি, আর তোমাদেরকে আমি দেখিয়েও দেবো, মানে আমি ইউজ করলে তোমরা দেখতে পেয়ে যাবে। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে কিস বিউটি, তো এটাও এটাও কিস বিউটি, মানে এটা একটা নিউট কালারের শেড, মানে বেশিরভাগই নিউট, এটাও নিউট পিঙ্ক টাইপের। তো এটা হচ্ছে ব্লু হেভেনের হাইপার স্প্রে, আর এটা হচ্ছে 7 সিজের, এটা কিন্তু ডবল দিকে রয়েছে, দেখতে পাচ্ছ এই যে এই দিকে হচ্ছে স্টিক আর এই দিকে হচ্ছে এরকম লিকুইড, দেখতে পাচ্ছ। আমি অবশ্যই তোমাদেরকে ইউজ করে দেখাবো যে কোনটা ভালো হয় কোনটা খারাপ হবে। আর এটা হচ্ছে, এটা হচ্ছে হানি বানি, তো এটা হচ্ছে আর একটা, তো নিউড শেডগুলো আমার বেশি পছন্দ, মানে দেখতে বেশি ভালো লাগে আর কি আমার। আর নিয়েছি হচ্ছে এই ব্লেন্ডারটা ছোট, কারণ আমার একটা ব্লেন্ডার ছিঁড়ে গেছে, তো আমি এই ব্লেন্ডারটা নিয়েছি, এটার প্রাইস নিয়েছি হচ্ছে 30 টাকা। আর এই যে এই দুটো, তো এগুলো মোটামুটি 20-30 করে নিয়েছে পার পিস, আর সেরকম কিছু কিনিনি। আর হচ্ছে এই একটা ফেসবিন, ব্যাস আমার এই মেকআপ তোলার জন্য বা মেকআপ বা লিপ বামের জন্য যাই বড় না কেন একটা ছোটো ফেসবিন, আর কিছু নিইনি। আর হচ্ছে এই হেয়ার ব্যান্ডটা, ব্যাস আর কিছু নেই। তো এই ছিল আজকের পুজো কালেকশন, মানে দুর্গাপুজোর এই কালেকশনই আমার কাছে আজকে ছিল। তো আজকে আমি যে যা যা অফলাইনে পারচেস করেছি সব তোমাদের সাথে শেয়ার করে দিলাম, এগুলো কিন্তু তোমরা সব অনলাইনেও পেয়ে যাবে, আর চাইলে কিছু অনলাইনে মানে সরি অফলাইনেও পেয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে, ভালো লেগেছে, তো এগুলো তো তোমাদেরকে লিঙ্ক দিতে পারলাম না। তো তোমরা যারা যারা এখনো অনলাইনে আমি শপিং করেছি সেগুলো যারা যারা দেখো নি, অবশ্যই আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে চেক আউট করে নিও, দেখে নিও কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ওগুলো তোমরা কিনতে চাইলে তার ডেসক্রিপশনেও পেয়ে যাবে লিঙ্ক সব কিছু। তো চলো আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। ভালোবাসার আর বিজয় আর বিসর্জনে।